আসসালামু আলাইকুম সবাইকে, আমি সামা ও পেস্টালেকো থেকে আপনাদের সবার সাথে আজকে শনিবার তিনটা লাইভে চলে আসলাম। সো এখন তো লাইভে অনেক ঝামেলা হয়, আল্লাহই জানে আজকেও আমি কিছু দেখতে পাচ্ছি না। সো আমাকে একটু জানিয়ে দিবেন, হ্যাঁ আমাকে প্রথমেই এসেই একটা লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন, আর আমাকে জানাবেন যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আর শোনা যাচ্ছে কিনা। ওকে, আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আচ্ছা, রাজিন শাহরিয়ার ভাইয়ার কমেন্ট সবার আগে পেয়েছি, লিখেছে হাই আপু। আচ্ছা ওকে, সো যারা নাকি আছেন এসেই আমাকে একটা লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন যে লাইভে সব কিছু ঠিক আছে নাকি। কামরুন্নাহার আপু লিখেছে হাই আপু, আসসালামু আলাইকুম আপু। রাজিন শাহরিয়ার ভাই লিখেছে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, দেলোয়ারা দোলন আপু লিখেছে হাই। আচ্ছা, যারা নাকি আসছেন এসেই আমাকে একটু জানিয়ে দিবেন যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা। দেখুন আজকে আমি অনেক সুন্দর একটা ড্রেস পরে আসছি, আমার কাছে পার্সোনালি এই ড্রেসগুলো অনেক পছন্দ, আপনাদের কথা আমি জানি না, ঠিক আছে। একদম কাফতান স্টাইলের, মানে একদম আরাম আরাম ড্রেস, ঠিক আছে, মানে একদম সাংঘাতিক আরাম, অনেক 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 আরামের ড্রেস। এগুলো পরলে কিন্তু সাংঘাতিক আরাম লাগে আর খুবই ভালো লাগে, ঠিক আছে। মানে সবচেয়ে একটা মজার বিষয় হলো এই ড্রেসগুলো কিন্তু আপনি পরে একদম অনেক সুন্দর করে, আপনি ভার্সিটি বলুন, অফিস বলুন, আপনি হচ্ছে এমন একটা জায়গায় যাবেন যেখানে একটু হিজাব পরে যেতে চান, এরকম বলুন, যে কোনো জায়গায় আপনি ইজিলি এই যা এই জিনিসগুলো পরা যায়, খুবই সফট হয় অ্যান্ড খুবই নাইস অ্যান্ড খুবই সুন্দর হয়। টুডে ইউ লুক ভেরি কালারফুল। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার, লুকিং ডিফারেন্ট। আচ্ছা, জান্নাত আক্তার আপু লিখেছে নাইস ড্রেস আপু। হ্যাঁ, ড্রেসটা খুবই নাইস, যারা আসছেন এসেই কিন্তু লাইফটাকে একটু শেয়ার করে দিবেন। আচ্ছা, অর্থি আপু লিখেছে সো নাইস। আচ্ছা ঠিক আছে, যারা আসছেন এসে এই লাইভটাকে অবশ্যই একটু শেয়ার করে দিবেন আর আমাকে অবশ্যই লাইভের মধ্যে লাভ লাইক ওয়াও দিতে ভুলবেন না, ঠিক আছে। আমি আজকে আপনাদেরকে এই কাফতান স্টাইলের সুন্দর ড্রেসটা দেখাবো, এটা কিন্তু একদম স্টুডেন্ট বাজেটে আপনারা পাবেন। ওকে, আপনারা, আমি কালকে আপনাদেরকে পোস্ট করেছিলাম যে আপনারা কি দেখতে চান, তো আপুরা বলছিল যে স্টুডেন্ট বাজেটের, অনেক আপুরা বলছিল যে স্টুডেন্ট বাজেটের আরও কালেকশন দেখাতে। সো আমি আপনাদের জন্য কিন্তু অনেক সুন্দর একটা স্টুডেন্ট বাজেটের খুব স্টাইলিশ অ্যান্ড সুন্দর একটা কালেকশন নিয়ে চলে আসছি। ওকে, লুকিং নাইস। জান্নাতুল ফেরদৌস আপু লিখেছে হাই আপু, নাইস ড্রেস। সালমা আপু লিখেছে আচ্ছা কালারফুল ড্রেস। হ্যাঁ, এর জন্য আমি এটা নাম দিয়েছি কাপ কেক। ওকে, এটার কিন্তু আমি একটা সুন্দর নাম দিয়েছি, সেটা হচ্ছে গিয়ে কাপ কেক, কারণ দেখুন ড্রেসটা হচ্ছে বেসিক্যালি একদম ফুল, যে কাপ কেকের যেই কালারটা হয় মানে অনেক সুন্দর একটা একটু বেইজ টাইপের, একটু পিঙ্কিশ, একটু হচ্ছে গিয়ে স্কিন টাইপের একটা কালার আছে। ওকে, সো এর জন্য এটার আমি আর ও আচ্ছা আর এটা তো আছেই, মানে এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসের বেইজ কালারটা, আর তার উপরে আপনারা দেখুন অনেক সুন্দর কালারফুল ফ্লোরাল প্রিন্ট করা। হ্যাঁ, মানে এখানে একদম ব্লু থেকে স্টার্ট করে আপনার ব্রাউন, গ্রিন, দেন হচ্ছে খুব সুন্দর মিষ্টি কালার, অ্যাশ কালার, মানে সব ধরনের কালার এটার মধ্যে আছে। ওকে, মানে ইউজুয়ালি কাপ কেকের উপর যেরকম অনেক কালারফুল টপিংস থাকে না, ঠিক ওই স্টাইলেরই। ওকে, সো এর জন্য আমি এটা নাম দিয়েছি হচ্ছে গিয়ে কাপ কেক। আপনারা এটাকে কিন্তু কাপ কেক লিখেও অর্ডারটা প্লেস করে দিতে পারবেন। সুইট একটা ড্রেসের সুইট একটা নাম দিয়েছি, লুকিং প্রিটি, সো বিউটিফুল ড্রেস। তানজিমুল আপু লিখেছে আচ্ছা ঠিক আছে, আমি যাই না আপু নাকি ভাইয়া হবে, ভাইয়া হবে মনে হয়। আচ্ছা, শাহিনা আপু লিখেছে নাইস ড্রেস। আচ্ছা ঠিক আছে, সো আমি ড্রেসটা আপনাদেরকে দেখানো শুরু করে দিই, ড্রেসটা আমি কীভাবে বানিয়েছি, যারা নাকি নতুন আছেন তাদেরকেও আমি বলে দিব। ওকে, এটাকে আমি বেসিক্যালি কাফতান স্টাইলে বানিয়েছি অনেক সুন্দর করে। এখানে যে বর্ডারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি নিজে লাগাইনি, এটা অলরেডি আপনি ড্রেসের সাথে, এটা থ্রি পিসের ড্রেস, এটার সাথে কিন্তু আপনি এই বর্ডারের যেই কাপড়টা আছে কাপড়টা আপনি পাবেন, সো ওইটা আপনি লাগিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, প্যান্টের কাপড়টা আছে। আর ড্রেসটা আমি কিভাবে মেক করেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ড্রেসটা মেক করা অনেক 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 ইজি, যে কোনো টেইলার এটাকে মেক করতে পারবে। ওকে, সো আমি ড্রেসটা আপনাদেরকে দেখানো শুরু করে দিচ্ছি। এটা হচ্ছে কি একদম 100% অরিজিনাল ইন্ডিয়ান ফ্রেঞ্চ ক্রেপ সিল্ক যেটাকে বলে, ঠিক আছে, 100% অরিজিনাল ইন্ডিয়ান ফ্রেঞ্চ ক্রেপ সিল্কের মধ্যে আছে, যেটা নাকি একদম মাখনের মতো সফট একটা সিল্ক। ওকে, মাখনের মতো সফট, মানে একদম মাখনের মতো সফট যেটাকে বলে। ওকে, মানে খুবই সফট, খুবই 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 সফট অ্যান্ড খুবই সুন্দর অ্যান্ড অনেক নাইস একটা শাইন আছে ড্রেসটার মধ্যে, আপনারা দেখতেই পাচ্ছেন ড্রেসটার মধ্যে খুব সুন্দর একটা শাইন আছে। আপনি চাইলে এটাকেও ফ্রন্ট করতে পারেন, আমি মনে হয় এই জিনিসটাকে ব্যাকে দিয়ে পরেছি, চাইলে এটাকেও ফ্রন্টে দিয়ে পরতে পারেন, আমি মনে হয় এইটাকে ফ্রন্টে দিয়ে পরেছি, ঠিক আছে। সো অনেক 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 সুন্দর কালারফুল একটা সিল্ক কালেকশন। ওকে আপু, আপু ইউ আর লুকিং ফ্রেশ। আচ্ছা ঠিক আছে, দিস ইজ সো বিউটিফুল। আচ্ছা, ক্লিয়ার না লাইফ, ক্লিয়ার না লাইফ, কি ক্লিয়ার না? আচ্ছা ঠিক আছে, আমি চেক করছি। হ্যাঁ, হাই আপি। আচ্ছা, মুক্তাপু লিখেছে নাইস, ওয়াও, বিউটি বাটারফ্লাই। আচ্ছা ঠিক আছে, কেউ তো মনে হয় বলছে না, মানে কেউ তো আর অন্য কেউ বলছে না ক্লিয়ার না, তার মানে আপু আপনার নেটে কোনো প্রবলেম থাকতে পারে।
আচ্ছা আপু, ফ্লোরাল চেস বোর্ড কি অ্যাভেলেবল? না, ওটা সোল্ড আউট হয়ে গিয়েছে। আচ্ছা, আমাকে তো বলছে আপু ক্লিয়ার আছে। হ্যাঁ, আমাকে বলছে ক্লিয়ারই আছে। হ্যাঁ, আমার এখানে তো ক্লিয়ারই দেখাচ্ছে। ওকে, সো আমি দেখানো শুরু করে দেই আপনাদেরকে। এটার যে বডির যে বেস কালারটা আছে, এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আপনার কেকের যে কালারটা হয়, ইউজুয়ালি কেক মানে নর্মাল কেক যে কালারগুলো হয় বেইজ কালারের, খুব সুন্দর একটা পিঙ্কিশ স্কিন টাইপের একটা টোনের মধ্যে এটার বেসিক্যালি বডির কালারটা আছে। তারপরে আপনারা দেখুন যে এইটার যে উপরের যে প্রিন্টগুলো আছে, প্রিন্টগুলো কি পরিমাণে সুন্দর। হ্যাঁ, এটার উপরের যে প্রিন্টগুলো আছে দেখুন, একদম ব্লু কালার, দেন হচ্ছে গিয়ে একদম ব্রাউন কালার, দেন এইখানে একদম চকলেট কালার, মিষ্টি কালার, এগুলোর আপনার প্রিন্ট আছে। অর্ডার ডান আপু। আচ্ছা ঠিক আছে, নাইস কালেকশন। যারা আছেন আমাকে লাইভটা একটু শেয়ার করে দিবেন, আর এসেই কিন্তু লাইভের মধ্যে লাভ লাইক ওয়াও দিতে একেবারেই ভুলবেন না, ঠিক আছে? খুব তাড়াতাড়ি করে লাইভের মধ্যে লাভ লাইক ওয়াও দিয়ে দিতে হবে। ক্লিয়ার আছে, ওবায়দুল ইসলাম লিখেছে। আচ্ছা, রুবায়েত জামা জাহান ইশাপু লিখেছে ক্লিয়ার। ওকে, লুকিং গর্জিয়াস আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর লুকিং সো ফ্রেশ অ্যান্ড সুইট। আচ্ছা লিখেছে শাহজিয়া আফসা আপু, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। যারা আছেন এসেই লাইভটাকে একটু শেয়ার করে দিবেন। ওকে, সো এটা হচ্ছে একদম সফট একটা ফ্রেঞ্চ ক্রেপ সিল্কের মধ্যে আছে। আর আমি আপনাদেরকে বলে দিই, আমাদের যে ফ্রেঞ্চ ক্রেপ সিল্কগুলো হয় এগুলো কিন্তু মার্কেটের যে ফ্রেঞ্চ ক্রেপ সিল্কের সাথে আপনি কখনোই দয়া করে মিলাবেন না, কারণ হচ্ছে আমাদের ফ্রেঞ্চ ক্রেপ সিল্কগুলোর কোয়ালিটি একদম টোটালি ডিফারেন্ট হয়। হ্যাঁ, মানে টোটালি একদম ডিফারেন্ট কোয়ালিটির হয়, কারণ এটা হচ্ছে একদম অরিজিনাল ফ্রেঞ্চ ক্রেপ সিল্ক, যেটা যেটা নাকি আপনার একদম মাখনের মতো খুব ভারী একটা সুন্দর একটা সফট একটা কাপড় আছে। হ্যাঁ, এরকম একটা আচ্ছা ঠিক আছে, ওকে, সো ঠিক আছে, আমি যারা আছেন আমি অবশ্যই আপনাদেরকে প্রাইসটা বলে দিব। আমি ফার্স্টে ড্রেসটা আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে একদম অরিজিনাল, 100% অরিজিনাল ফ্রেঞ্চ ক্রেপ সিল্কের মধ্যে আছে। এই পোর্শনটা আপনারা দেখুন, এই পোর্শনটাতে খুব সুন্দর করে একটা ব্রাউন প্রিন্ট করা আছে। হ্যাঁ, খুব নাইস করে একটা ব্রাউন প্রিন্ট করা আছে। বডির যে কালারটা আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা বেইজ কালার, দেন এই জায়গায় খুব সুন্দর করে অ্যাশ কালারের একটা ফ্লোরাল প্রিন্ট করা আছে। ওকে, দেন এই পোর্শনটাতে আপনারা দেখুন ব্লু কালার, মিষ্টি কালার, হ্যাঁ গ্রিন কালার, এইরকম সুন্দর সুন্দর করে অরেঞ্জ কালার, এইরকম করে আপনার টোটাল প্রিন্টটা করা আছে। অ্যান্ড প্রিন্টের কোয়ালিটি কিন্তু অনেক 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 ভালো। এই যে আমি আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি, নাইস ড্রেস আপু, ইউ আর লুকিং প্রিটি অ্যান্ড ফ্রেশ। আচ্ছা ঠিক আছে, আজকে সবাই একই কমেন্ট করছে, মাশাল্লাহ, লাইভ ওয়াও। আচ্ছা ঠিক আছে, জান্নাত তুহিন আপু লিখেছে, যারা আছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করে দিবেন, আর আমার লাইভের মধ্যে কিন্তু অবশ্যই লাভ লাইক ওয়াও দিতে ভুলবেন না, ঠিক আছে? কালারফুল ড্রেস শেয়ার ডান, সুমাই আপু লিখেছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো 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 মাচ। হ্যাঁ, ড্রেসটা অনেক কালারফুল। ওকে, একদম কাপকেকের উপরে যেমন অনেক কালারফুল টপিংস থাকে না, হ্যাঁ সেইরকম, আচ্ছা সেই রকম হচ্ছে কালারফুল টপিংস এটার মধ্যে আছে। আর যেটা সেটা হলো, এটা কিন্তু আপনারা শোরুমে অ্যাভেলেবল পাবেন, ঠিক আছে? ড্রেসটা আপনারা আপনাদের জন্য শোরুমে অলরেডি পাঠিয়ে দেওয়া হবে, এখনও যায়নি এটা, আমরা আগামীকালকে সকাল থেকে আপনারা শোরুমে অ্যাভেলেবল পাবেন। ওকে, সো এইটা হচ্ছে আপনার ড্রেসটা, ড্রেসটা কিন্তু আপনি চাইলে অনেকভাবেই বানাতে পারবেন। ওকে, এখন আমি একটু বলি, সেটা হচ্ছে এই ড্রেসটাকে আপনারা চাইলে অনেকভাবেই মেক করতে পারবেন, সেটাতে কোনো সমস্যা নেই। এটা কিন্তু আপনারা চাইলে ইয়াও করতে পারবেন, কি বলে ওটাকে, নর্মাল যে কুর্তে আর সালোয়ার কামিজ হয়, সালোয়ার কামিজও করতে পারবেন, যেহেতু এটা একদম ফ্রেশ একটা কাপড় দেয়া আছে। হ্যাঁ, অথবা আপনি চাইলে ওই যে এরকম করে যে কুর্তি স্টাইলটা করে, যেটা নাকি এখন ফ্রেঞ্চ ক্রেপে একদম জাতীয় ডিজাইন হয়ে গিয়েছে, সেটাও আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর কি, আর হচ্ছে গিয়ে যে কোনো ডিজাইন করতে পারবেন। আমি কাফতান করেছি, কারণ কাফতানটা হচ্ছে অনেক, আমার পার্সোনালি আমার কাছে অনেক কমফোর্টেবল লাগে। ওকে, সো ঠিক আছে, এটা হচ্ছে আপনার ড্রেসটা, ড্রেসের ফ্রন্ট আর ব্যাক কিন্তু সেম। ওকে, এটা আমি আপনাদেরকে মেজারমেন্ট করে বলে দিব, অনেক কালার ফুল ফ্লোরাল প্রিন্ট করা আছে টোটাল ড্রেসটাতে, অনেক সুন্দর করে কালারফুল ফ্লোরাল প্রিন্টের সাথে সাথেই যেরকম ভিনটেজ স্টাইলের প্রিন্টও করা আছে। ওকে, ওয়াও, নুসরাত আপু লিখেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো সো মাচ। যারা আসছেন অবশ্যই এসে কিন্তু আমার লাইফটাতে একটা লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন। ওকে, এখন চলে যায় এটা সারপ্রাইজিং ওড়নাটাতে, ওড়নাটা দেখিয়ে দেন আমি এই ড্রেসটা কিভাবে মেকিং করেছি সেটা আমি আপনাদেরকে বলে দিব। ওকে, ড্রেসটা কিন্তু আমার যে মেকিংটা আছে, মেকিংটা আমি কিভাবে করেছি, যারা নাকি কাফতান ড্রেস সম্পর্কে যাদের আইডিয়া নেই তাদের জন্য আমি দেখিয়ে দিব। ফার্স্টে আমি ওড়নাটা দেখাচ্ছি, দেখুন এইটার ওড়নাটা কিন্তু একদমই অন্যরকম। ওকে, আর এটা আমাদের ইউনিক ডিজাইন, এই ডিজাইনগুলো মানে এই স্পেসিফিক এই ডিজাইনটা কিন্তু আপনি মার্কেটে সচরাচর সব জায়গায় পাবেন না। ওকে, সো এই ড্রেসটা আপনারা দেখুন, এটার যে ওড়নাটা আছে, ওড়নাটা অবশ্যই একটা ফুল জর্জেটের মধ্যে আছে। ওকে, খুব সুন্দর একটা জর্জেটের মধ্যে, জর্জেটের মধ্যে একদম ভারী যে ওড়নাটা হয় না, জর্জেটের মধ্যে ভারী ওড়নাটা, এটা হচ্ছে সুন্দর একটা
জর্জেটের মধ্যে ভারী জর্জেটের একটা ওড়না আছে, নাইস ড্রেস আপু। আচ্ছা ঠিক আছে আপু, কমেন্ট করছি পরো না। আচ্ছা ঠিক আছে, এই যে পরে নিলাম, নাইস ড্রেস আপু, ফারজান আপু লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। সো এটা হচ্ছে আপনার জর্জেটের, খুব সুন্দর জর্জেটের একটা ওড়না আছে, যেই ওড়নাটা ফুল প্রিন্ট করা, হ্যাঁ খুবই কালারফুল, আপনার ড্রেসের মতো করেই একদম সুন্দর কালারফুল প্রিন্ট করা আছে। আমি ক্লোজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওয়াও আপু, আচ্ছা রোজা জুই আপু লিখেছে, সো কিউট, যারা আসছেন এসেই কিন্তু লাইফটাতে একটা লাভ লাইক ওয়াও দিয়ে দিয়েছেন। আপি আমি অর্ডার করেছি দিবা কিন্তু, আচ্ছা ঠিক আছে, যারা অর্ডার করে দিচ্ছেন পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে সো আমি দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু সাইডে যে বর্ডারটা আছে এটা প্লেইন না, এই জায়গাটায় আপনার একটা ওয়াটার প্রিন্টের মতো করা আছে, হ্যাঁ খুব সুন্দর করে একটা মিষ্টি কালারের মধ্যে সুন্দর করে নাইস একটা ফ্লোরাল ওয়াটার প্রিন্ট করা আছে, যেই প্রিন্টটা আপনারা প্যান্টের মধ্যেও পাবেন। ওকে প্যান্টের মধ্যেও এই সুন্দর প্রিন্টটা পাবেন। এইবার আমি এই মিডলের প্রিন্টটা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে ব্লু কালার, দেন হচ্ছে ব্রাউন কালার, অ্যাশ কালার, পার্পল কালার, আমি এই যেরকম পার্পল কালারের লিপস্টিক দিয়েছি আপনারাও চাইলে দিতে পারেন। ভিনটেজ স্টাইলের সুন্দর করে একদম পুরো ড্রেসটাতে অল ওভার প্রিন্ট করা আছে, হ্যাঁ এটা কিন্তু জর্জেটের মধ্যে আছে ওড়নাটা, যারা আছেন এসেই লাইফটাতে একটা লাভ লাইক ওয়াও দিতে ভুলবেন না। হাই আপু, সো নাইস, ফারহান আপু লিখেছে নাইস ড্রেস, আচ্ছা ঠিক আছে, যারা আছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করে দিন। আর যেটা সেটা হচ্ছে এটার কিন্তু আমি অলরেডি কোড দিয়ে দিয়েছি, আপনারা এটাকে জাস্ট কাপকেক লিখেও কিন্তু অর্ডারটা প্লেস করে দিতে পারবেন, ওকে কোনো সমস্যা নেই। সো এটা দেখুন, এখানে যে আপনার শেডিংয়ের যে বিষয়টা আছে, কালার শেডিংটা, এটা কিন্তু খুব নাইস, এই জায়গাটা একটা সুন্দর একটা শেডিংয়ের মতো গিয়েছে, হ্যাঁ মানে উপরের যে বর্ডারটা আছে, বর্ডার মিষ্টি বর্ডারটা একটা সুন্দর একটা শেডিংয়ের মতো হয়েছে, মানে দুই সাইডে বর্ডারটা সুন্দর একটা শেডিং এর দিকে চলে আসছে, এই যে দেখুন। ওকে আর মিডলে যে মিডলে হচ্ছে আপনার পুরো ড্রেসটার মতো নাইস করে ফ্লোরাল প্রিন্টটা করা আছে। ওকে সো এইবার চলে যাই আমি এটার প্যান্টের মধ্যে, প্যান্টটা দেখি আমি ড্রেসটা কিভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে একটু শো করে দিব। দেখুন এটার যে প্যান্টটা আছে, প্যান্টটা কিন্তু কন্ট্রাস্ট কালারের মধ্যে আছে, এই যে এই বর্ডারটা বেসিক্যালি যেই জায়গার থেকে আসছে, হ্যাঁ এই বর্ডারটা আপনার আসছে হচ্ছে গিয়ে যে মিষ্টি কালারের প্যান্টের থেকে। ওকে মিষ্টি কালারের যে প্যান্টটা আছে, খুব সুন্দর করে এই প্যান্টের কাপড় থেকে কিন্তু আপনার এই বর্ডারটা চলে আসছে, যেটা হচ্ছে ফুল একটা ওয়াটার প্রিন্ট করা ফ্রেঞ্চ ক্রেপ, অরিজিনাল ফ্রেঞ্চ ক্রেপ সিল্কের আপনার প্যান্ট। এটা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো মানে যে নর্মাল যে ফ্রেঞ্চ ক্রেপগুলো আপনারা মার্কেটে সাধারণত দেখে থাকেন, ঠিক আছে, এটা কিন্তু নর্মাল ফ্রেঞ্চ ক্রেপের কোয়ালিটি না, এটা হচ্ছে আপনার একদম মানে আপনার বডির কাপড়ের সাথে আপনি প্যান্টের কাপড় মিলিয়ে নেবেন, দেখবেন যে একদম সেম ফ্রেঞ্চ ক্রেপ কোয়ালিটি, হ্যাঁ মানে আপনার বডিটা যেই ফ্রেঞ্চ ক্রেপ আছে সেম ফ্রেঞ্চ ক্রেপ সিল্কের মধ্যেই আপনার প্যান্টটাও আছে, আর ওড়নাটা আপনার ভারী জর্জেটের ওড়না আছে, ভারী জর্জেট শিফনের ওড়না আছে। আপু খুব সুন্দর, সামার আপু লিখেছে, থ্যাংক ইউ আপু, আচ্ছা ঠিক আছে, নাইস ড্রেস। ওকে সো এই যে আমি প্যান্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নেবেন ফুল প্যান্টটা কিন্তু প্রিন্ট করা আছে, ওয়াটার প্রিন্টের মতো প্রিন্ট করা আছে, প্লেন কাপড় না, হ্যাঁ পুরো যে প্যান্টের কাপড়টা আছে টোটাল প্যান্টের কাপড়টাই প্রিন্ট করা আছে, এটা দিয়ে কিন্তু আপনি চাইলে একটা সুন্দর করে প্লাজো মেক করতে পারবেন, অনেক ভালো লাগবে দেখতে, হ্যাঁ অনেক সুন্দর লাগবে। আপু ভিডিও ক্লিয়ার না, আজকে লাইভ কি ক্লিয়ার না আমি আসলে বুঝতে পারছি না। আচ্ছা আমার এখানে তো আপু ঠিকই দেখাচ্ছে। ওকে সো আমি এখন ড্রেসটা কিভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে বলে দিই, এটা বেসিক্যালি আমি কাফতান বানিয়েছি, হ্যাঁ ড্রেসটা এটা আপনাদের টেইলারকে বললেই হবে যে কাফতান, এই যে দেখুন এখানে একটা সুন্দর করে এরকম পাইপিং করে নিয়েছি, দেন এই জায়গায় যেটা আছে এটা হচ্ছে বেসিক্যালি আমার যে বডির আছে মানে মাপ আছে তার থেকে অনেকটা লুজ করে এই জায়গায় আপনার টোটাল জিনিসটাকে জাস্ট সেলাই করে দেওয়া হয়েছে, হ্যাঁ টোটাল জিনিসটাকে জাস্ট অনেক দূর থেকে এই জায়গার থেকে এই টোটাল জিনিসটাকে এখান থেকে এটাকে সুন্দর করে সেলাই করে দেওয়া হয়েছে, আর এই জায়গাটায় আপনার একটা বর্ডার দেওয়া হয়েছে, হ্যাঁ এই জায়গাটায় সুন্দর করে একটা বর্ডার দেওয়া হয়েছে। এটাতে যেটা হয়েছে সেটা হচ্ছে এটা একটা সুন্দর একটা কাফতান স্টাইল ক্রিয়েট হয়েছে, আর আমি বলি এই কাফতান যে ড্রেসগুলো থাকে এটা কিন্তু আপনার এটা ওড়নাটা আমাকে একটু দিও তো, হ্যাঁ এই কাফতান যে ড্রেসগুলো থাকে এগুলো কিন্তু আপনি যারা নাকি হিজাব পরেন, হ্যাঁ তাদের জন্য এই ড্রেসগুলো মানে এইভাবে আপনি যদি ড্রেসটা বানান তাহলে খুবই সুন্দর হবে, কজ আপনি যখন এই রকম করে একটা হিজাবের মতো করে বা স্কার্ফের মতো করে আমরা যেমন বাইরে গেলে একটু কি করি একটু হচ্ছে গিয়ে প্যাচিয়ে নেই না একটু সুন্দর করে, হ্যাঁ সব কিছু একটু সুন্দর করে প্যাচিয়ে নেই, পড়তে পারি না তো আমি অত সুন্দর করে, সো তখন কিন্তু এটা অনেক ভালো লাগবে মানে অনেক সুন্দর লাগবে, হ্যাঁ সো যারা নাকি এটা করেন, আমি কিন্তু করি, আমি কিন্তু বাইরে গেলে মানে আমি হচ্ছে কি এরকম প্যাচিয়ে পড়ি, হ্যাঁ তখন কিন্তু এই স্টাইলে আপনার অনেক সুন্দর দেখাবে, ঠিক আছে, আর এটা একটু ভারী জর্জেটের ওড়না আছে তো সো ওইভাবে খুবই ভালো লাগবে দেখতেই যে।
অনেক মার্জিত, অনেক সুন্দর, অনেক সোবার অ্যান্ড অনেক নাইস। হ্যাঁ, অনেক 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 ভালো লাগবে। মানে এগুলো এই স্টাইলে আপনি যদি বানান, কাফতান স্টাইলে বানিয়ে এটাকে যদি এরকম করে একটু স্কার্ফের মতো করে, যেহেতু ওড়নাটার মধ্যে একটু কন্ট্রাস্ট আছে, হ্যাঁ, সো এভাবে করে যদি পড়তে পারেন তাহলে কিন্তু মারাত্মক সুন্দর লাগবে। আমি পড়তে পারিনি সুন্দর করে, হ্যাঁ, আর একটু সুন্দর করে পড়লে একদম সেই লেভেলের সুন্দর লাগবে, খুবই ভালো লাগবে, খুবই 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 ভালো লাগবে। ওকে, সো আপনারা অবশ্যই এটা মানে ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ, আমাদের কাছে তো নর্মাল মানে থাকেই, নর্মাল যে আমাদের কি বলে, নর্মাল যে আমাদের সালোয়ার কামিজগুলো হয় সেগুলো তো আমাদের কাছে মোটামুটি থাকেই, সবসময়ই থাকে। সো আপনারা কিন্তু চাইলে এরকম একটা স্টাইল এভাবে করে দেখতে পারেন, আমার কাছে মনে হয় যে অনেক 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 ভালো লাগবে। হ্যাঁ, অনেক ভালো লাগবে, অনেক সুন্দর লাগবে। আর কাপ্তানটা কিন্তু সিল্কের মধ্যে অনেক ভালো আসে। কাপ্তানটা নর্মালি আপনি হচ্ছে গিয়ে কটন বা অন্য কোনো যে ফেব্রিক আছে, অন্য কোনো ফেব্রিকের থেকে কাপ্তানের ম্যাটেরিয়াল যত বেশি সফট হয়, সফট আর সিল্কি হয়, তত বেশি ভালো লাগে। আর এই ড্রেসগুলো কিন্তু আপনার, এটা যেহেতু একদম অরিজিনাল 100% অরিজিনাল ফ্রেঞ্চ ক্রেপ সিল্কের, সো এটা কিন্তু অনেক থলথলে একটা ফেব্রিক। হ্যাঁ, অনেক থলথলে, অনেক সুন্দর, মানে খুবই সফট একটা ফেব্রিক। সো এটা দিয়ে যদি আপনি এই ড্রেসটা মেক করেন তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। ওকে, মানে অনেক নাইস লাগবে। সো ঠিক আছে, আমি এটার মাপটা বলে দিচ্ছি। এটা বডি আপনার 90 ইঞ্চি বডি আছে, স্লিভ মানে টোটালটা সহ। হ্যাঁ, এরকম টোটালটা আপনার সহ, এটা হচ্ছে 90 ইঞ্চি বডি আছে স্লিভ সহ। আপনি চাইলে এটাকে নর্মাল কামিজও মেক করতে পারবেন, কোনো সমস্যা নেই। টোটাল 90 ইঞ্চি বডি আছে, আর লম্বা আছে 47 ইঞ্চি। ওকে, লম্বাটা আপনার 47 ইঞ্চি আছে। অন্যটা এবার মেপে বলে দিচ্ছি, যারা আছেন অবশ্যই লাইভটাতে একটা লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন, ঠিক আছে? লাভ লাইক ওয়াও দিতে কিন্তু একেবারেই ভুলবেন না, আর অবশ্যই অবশ্যই লাইভটাকে শেয়ার করে দিবেন, ঠিক আছে? এখন আমি ওড়নার লম্বাটা আপনাদেরকে বলে দিচ্ছি। ওড়নার লম্বাটা হচ্ছে, ওড়নার লম্বাটা আছে হলো বলে দিচ্ছি, আর আমি তিনটা শোরুম অ্যাড্রেসও বলে দিচ্ছি। মনিকা আপু লিখেছে, হাই বিউটিফুল, আচ্ছা হ্যালো আপু, কেমন আছেন, কেমন আছেন আপনি? অবশ্যই লাইভটাকে এসে একটা লাভ লাইক ওয়াও দিতে ভুলবেন না। ওকে, মাশাল্লাহ, ওনার লম্বা অনেক বেশি, 93 পর্যন্ত লম্বা পাচ্ছি, 2-1 ইঞ্চি কম বেশি হতে পারে এগুলো কাটিংয়ের কারণে। ওকে, আর ওনার চড়াটা আপনার আছে হলো গিয়ে, ওনার চড়াটা আছে 47, 46, 47 এর মতো। ওকে, সো ঠিক আছে, আমি আপনাদেরকে ড্রেসের মেজারমেন্ট বলে দিয়েছি। এখন আমি ড্রেসটা ধরে এটার স্টুডেন্ট বাজেট প্রাইসটা বলে দেবো, ঠিক আছে? একদম স্টুডেন্ট বাজেটে, মানে যে কেউ এটাকে যে কোনো সময় যে কোনোভাবে এটাকে পারচেস করতে পারবে। এটা একটা 3 পিসের ইন্ডিয়ান ড্রেস, তারপরও এটা এত 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 রিজনেবল, ঠিক আছে? মানে আমাদের, হ্যাঁ দিয়ে দাও, একটা সাইড দিয়ে দাও, সমস্যা নেই। আমাদের স্টাইলে কোতে মাশাল্লাহ, মানে এই ড্রেসগুলো হচ্ছে সবচেয়ে কোয়ালিটি ড্রেস। আর এই ড্রেসের আরেকটা বিশেষ ব্যাপার আমি আপনাদেরকে বলে দিই, এই ড্রেসগুলো কিন্তু আপনি বছরের পর বছর মানে যেইভাবে মন চায় সেভাবে রাফ ইউজ করতে পারবেন। দেখুন, এইটা যে একদম ফুল ভাঁজ করা ইনটেক একটা ড্রেস ছিল, এটার মধ্যে কোনো রিঙ্কেল নেই, ঠিক আছে? মানে এটাকে আপনি জাস্ট একবার ওয়াশ করে একদম সুন্দর করে নিয়ে পরতে পারবেন, এটার মধ্যে কোনো আয়রনের প্রয়োজন হয় না। বছরের পর মানে আপনি এই ড্রেস যদি কেচি দিয়ে কেটে না ফেলেন, মানে সাপোজ আপনি এই ড্রেসটা কেচি দিয়ে কেটে ফেললেন, তাহলে হচ্ছে আপনার এই ড্রেসের সমস্যা হবে, আদারওয়াইজ এটার কোনো সমস্যা হবে না। মানে এটাকে আপনার বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, মানে এটা কোনো ফেড হবে না, কোনো হচ্ছে গিয়ে আপনার মানে ছিঁড়বে না, আপনার কোনো কালার উঠবে না, আপনার কোনো জায়গা থেকে কিচ্ছু হবে না। মানে এটা আপনার বছরের পর বছরে এরকম থাকবে, এটা আপনার একটা টাইমে গিয়ে আপনার ইউজ করতে করতে এটাকে বাদ দিয়ে দিতে হবে, এটা এমনিতে কিছু হবে না, ঠিক আছে? আর যদি আপনি কেচি দিয়ে কেটে ফেলেন তাহলে সেটা আলাদা কথা। ওকে, কেচি দিয়ে কেটে ফেললে নষ্ট হয়ে যাবে। এই ড্রেসগুলো এইরকম ড্রেস, হ্যাঁ, মানে এইরকম কোয়ালিটির ড্রেস আছে, খুবই ভালো কোয়ালিটির ড্রেস, খুবই মানে আপনি একদম মানে যেইভাবে মন চায় সেভাবে এটাকে রাফ ইউজ করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে বলার উদ্দেশ্য। খুবই সুন্দর আর খুবই নাইস কোয়ালিটির ড্রেস আছে। আমাদের তিনটা শোরুম আছে, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, রাইফেল স্কোয়ার, ধানমন্ডি। তিনটা শোরুমে এই ড্রেসটা আপনারা কালকে সকাল থেকে অ্যাভেলেবল পাবেন, কোনো সমস্যা নেই। এখন যেটা সেটা হচ্ছে, আমি কিছু বেসিক কথা বলে দিই। আমাদের স্টাইল একোর পেজ একটাই, যে পেজ থেকে আমি এখন লাইভে আসছি, এটা ছাড়া কিন্তু আমাদের আর অন্য কোনো পেজ নেই। পেজে আপনারা দেখবেন 14 লক্ষ লাইকস আছে, আর 14,35,000-এর বেশি ফলোয়ার সাপুরা আছে। ওকে, সো এই পেজের মেসেজে গিয়ে আজকে ড্রেসটা অর্ডার করতে চাইলে জাস্ট কাপকেক লিখে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলেই আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে, আর কোনো কিছু কিন্তু করতে হবে না। যারা আছেন অবশ্যই লাইভটাকে একটু শেয়ার করে দিন, আর লাইভের মধ্যে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন। ওকে, সো ঠিক আছে, এটা আমি একটা ইন্ডিয়ান ফ্রেঞ্চ ক্রেপ সিল্ক আপনাদেরকে দেখাচ্ছি, যেটা একদম 100% পিওর ফ্রেঞ্চ ক্রেপ সিল্কের মধ্যে আছে, খুবই 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 সফট একটা ফেব্রিকের মধ্যে, একদম মাখনের মতো সফট একটা ফেব্রিক। হ্যাঁ, ইন্ডিয়ান ফ্রেঞ্চ ক্রেপ সিল্ক আমাদের যেটা হয় একদম। আর আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের যে ফ্রেঞ্চ ক্রেপগুলো হয় এগুলোর মধ্যে
মানে 32টা 48টা কালার দিয়ে আমাদের ফ্রেঞ্চ ক্রেপগুলো করা থাকে। মার্কেটে আপনি যেগুলো পাবেন ওগুলোর মধ্যে কিন্তু আপনারা কালার কাউন্ট করে দেখবেন অনেক কম হয়। যেমন এই ড্রেসটাই আপনারা দেখেছেন যে এটা কতটা কালারফুল, আপনারাই বলছেন যে এই ড্রেসটা অনেক 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 কালারফুল। হ্যাঁ, এটা অনেক কালারফুল একটা ড্রেস, কারণ হচ্ছে এটার মধ্যে অনেক কালার ইউজ করা হয়েছে। হ্যাঁ, অনেক 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 কালার ইউজ করা হয়েছে। শুধু তাই না, এটার যে ওড়নাটা আছে ওড়নাটা কিন্তু একদম ফুল জর্জেটের ওড়না আছে। ওকে, ভারী জর্জেটের যে ওড়নাটা সেই ওড়নাটা আছে, তার সাথে এটার কিন্তু এই যে দেখুন এরকম সুন্দর একটা ফ্রেঞ্চ ক্রেপ সিল্কের আপনি প্যান্ট পাচ্ছেন যেটা ফুল ওয়াটার প্রিন্ট করা আছে। হ্যাঁ, এইটা ফ্রেঞ্চ ক্রেপ যে সিল্কের প্যান্টটা, এটা আপনারা আপনাদের বডির কাপড়ের সাথে মিলিয়ে নেবেন, দেখবেন যে সেম আপনার বডির যে কাপড়টা আছে ফ্রেঞ্চ ক্রেপ সিল্ক, সেম কাপড়টাই হচ্ছে আপনার প্যান্টেরও ফ্রেঞ্চ ক্রেপ সিল্ক। আমাদের প্যান্ট কিন্তু নর্মাল কোয়ালিটির প্যান্ট আসে না, ওড়না যেরকম নর্মাল শিফন আসে না সেরকম প্যান্টটাও একদম পিওর ফ্রেঞ্চ ক্রেপ সিল্কের প্রিন্টেড প্যান্ট আসে। ওকে, এটা কিন্তু ফুল ওয়াটার প্রিন্ট করা প্যান্টটা আছে। হ্যাঁ, কাপড়ের মেজারমেন্ট আমি আপনাদেরকে বলে দিয়েছি, ওড়নাটা জর্জেটের মধ্যে আছে। ওকে, নর্মাল পাতলা শিফনের ওড়না না, এটা জর্জেট শিফনের ওড়না আছে। এখন আমি এটার সুপার রিজনেবল প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি, স্টুডেন্ট বাজেটে স্টাইল একোতে সবচেয়ে মানে কোয়ালিটি ফুল একটা ড্রেস, মানে যেটা সবচেয়ে রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যান, ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান ফ্রেঞ্চ ক্রেপ, প্রাইস হচ্ছে শুধুমাত্র 1000 টাকা। ওকে, শুধুমাত্র 1000 টাকা, 1000-এর সাথে এটার সাথে 50, 80, 1100, 1200, 1280 কোনো কিছুই নাই, এটা হচ্ছে শুধুমাত্র 1000 টাকায়। হ্যাঁ, এই ড্রেসগুলো আমাদের মানে আমাদের থেকে একদম চকলেটের মতো এই ড্রেসগুলো সেল হয়, মানে একদম বলা যায় যে চকলেট টাইপের মানে কালেকশন এগুলো, ঠিক আছে? আপুরা অনেক অনেক পছন্দ করে, অনেক তাড়াতাড়ি করে পারচেস করে ফেলে। হ্যাঁ, আর খুবই কালারফুল কালেকশন আসে তো অনেক 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 সুন্দর। সো যারা আছেন নিয়ে নিতে পারেন, এটা হচ্ছে আপনারা জাস্ট কাপ কেক লিখবেন। ওকে, জাস্ট কাপ কেক লিখে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের স্টাইল একো পেজের মেসেজে দিয়ে দিবেন, তাহলেই আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে। ড্রেসটার প্রাইস হচ্ছে শুধুমাত্র 1000 টাকা। ওকে, শুধুমাত্র 1000 টাকায় আপনারা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, হ্যাঁ, এটা প্রাইস হচ্ছে শুধুমাত্র 1000 টাকা। ওকে, সো আমি একটা আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমরা কিন্তু বিকাশে কোনো টাকা নেই না, কাইন্ডলি আমাদেরকে উদ্দেশ্য করে কোনো আপুরা বিকাশে কেউকে টাকা দিবেন না। হ্যাঁ, যদি দিয়ে দেন তাহলে সেটার সম্পূর্ণ দায়িত্ব আপনাদের, সেটা কোনো রেসপন্সিবিলিটি কিন্তু আমরা স্টাইলেকো নিব না, আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি করি। ওকে, আর আউটসাইড ঢাকার আপুরা আপনারা এই ব্যাগে ড্রেসটা পাবেন, এই ব্যাগটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, ঠিক আছে? ঢাকা নারায়ণগঞ্জ সাভারে আমাদের ডেলিভারি বয় আপনাদেরকে ডেলিভারি দিবে, ঢাকা নারায়ণগঞ্জ সাভারে বাইরে আমরা এসে পরিবহন সুন্দরবনে ডেলিভারি করি এই ব্যাগটাতে। ওকে, সো এই ব্যাগটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। আর যেটা, সেটা হচ্ছে যারা নাকি হোম ডেলিভারি পাচ্ছেন ঢাকা নারায়ণগঞ্জ সাভারের আপুরা, এই ব্যাগে আপনাদের ডেলিভারিটা পাবেন। ওকে, আর চিটাগাংয়ের আপুরা কিন্তু হোম ডেলিভারি পাচ্ছেন, চিটাগাংয়ের আপুরা হোম অ্যাড্রেস দিয়ে দিবেন। সো ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকুক। ওকে, হোপফুলি আজকের এই সুন্দর ড্রেসটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। এটার নাম হচ্ছে কাপকেক, এটা আপনারা জাস্ট কাপকেক লিখে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজের মেসেজে দিয়ে দিলেই আপনাদের অর্ডারটা প্লেস হয়ে যাবে। ওকে, সো আজকের জন্য সবাইকে এখানেই টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।